নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আর এই ইলিশ খেতে আমরা সবাই ভীষণই পছন্দ করি। আমরা সব সময় ইলিশ দিয়ে ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, বেগুন ইলিশ, দই ইলিশ এইসব বানিয়ে থাকি। কিন্তু আজকের আমি ইলিশ মাছ যেভাবে রান্না করব সেইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই নতুন রেসিপিটা। ভীষণ টেস্টি হয়, আর এইভাবে ইলিশ রান্না করে দেখবেন গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না। তাহলে চলুন ইলিশ মাছের এই নতুন ধরনের রেসিপিটা শুরু করা যাক। ইলিশ মাছের দুর্দান্ত রেসিপি শেয়ার করার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। মাছটাকে প্রথমে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ। হলুদ আর লবণ দিয়ে মাছটাকে প্রথমে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বা নর্মাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না। জাস্ট হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। দেখুন মাছটাকে হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার দেখুন এখানে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে সর্ষের তেল। আমি আজকে রেসিপিটা যেভাবে বানাবো আমার মতো একবার ট্রাই করে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। এভাবে যদি একবার ইলিশ মাছ রান্না করেন তাহলে দেখবেন অন্যরকম ভাবে আর ইলিশ খেতে ইচ্ছাই হবে না, দুর্দান্ত খেতে হয়। দেখুন মাছটাকে খুব ভালোভাবে সমস্ত উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার স্পেশাল একটা মশলা আমি বানিয়ে নেব, তার জন্য দেখুন নিয়েছি এখানে 6-7টা কাজু বাদাম, আর নিয়েছি 2 চামচ পোস্ত। এটাকে আমি 10 মিনিট আগে ভিজিয়ে দিয়েছিলাম। এবার এই দুটোকে একসাথে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। যেহেতু এটা অল্প রয়েছে তাই ব্লেন্ডারে দিলে কিন্তু খুব সহজে খুব ভালোভাবে মিহি হবে না, তাই এটাকে আমি শিলনোড়াতে খুব ভালোভাবে বেটে নেব। এবার দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। খুব বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলেই আমি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নেব। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে একটা কথা জানিয়ে রাখি, মাছটাকে কিন্তু খুব লাল লাল করে ভাজবেন না, একটু হালকা করে ভাজবেন, কারণ ইলিশ মাছ খুব লাল করে ভাজলে কিন্তু ভালো লাগে না। একটু হালকা করে ভাজলে তবে কিন্তু মাছটার খুব ভালো টেস্ট পাওয়া যায়। তো আমি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। দেখুন মাছগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, খুব লাল করে ভাজার দরকার নেই, এইরকম ভাজলেই হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে একদম সামান্য পরিমাণে, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার কাজু আর পোস্তের যে পেস্ট আমি বানিয়েছি সেটার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কিন্তু এই রেসিপিটা বানাতে হবে, গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না। এবার এর মধ্যে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, খুব বেশি দরকার নেই, একদম সামান্য পরিমাণে দিলেই হবে। হলুদ গুঁড়ো দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিতে হবে। এই রেসিপিটা একদম সিম্পল, একদম ঘরোয়া, কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি কষে নিয়েছি। এবার এখানে আমি জল ব্যবহার করব, খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই, এই রেসিপিটা যেহেতু মাখো মাখো বানাতে হবে তাই অল্প করে জল ব্যবহার করলেই হবে। আমি এই পরিমাণে জল দিলাম। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই দেব, দিয়ে প্রথমে এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যেহেতু আমি মাছের মধ্যে লবণ ব্যবহার করেছি তাই এখানে একটু কম লবণ দিলাম। লবণটা দেওয়ার পর এটাকে আমি আরেকটু মাখো মাখো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে
5 থেকে 7 মিনিট এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই পরে এর মধ্যে দিয়ে দেব আরেকটা কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারের জন্য দিলাম। আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা এবার এখানে দিয়ে দেব। মাছগুলো এর মধ্যে দেওয়ার পর একটু উল্টে পাল্টে দিয়ে দেব। এই পথে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন আজকের রেসিপিটা একদম মাখো মাখো হয়ে গেছে, এর থেকে বেশি আর মাখো মাখো করার দরকার নেই, এটা একদম রেডি হয়ে গেছে। এটাকে ডেকোরেশন করার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাকে এই পর্যায়ে দিয়ে দিলে কিন্তু একটা দারুণ ফ্লেভার এর মধ্যে আসে, তো খেতেও দুর্দান্ত হয়। একদম সিম্পল রেসিপি, অসাধারণ টেস্ট হয়, অবশ্য বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আজকে রেসিপিটা দেখুন একদম রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর। একবার আমার মতো এই রেসিপিটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। এখন তো ইলিশের সময়, তো ইলিশ দিয়ে আমরা কিন্তু কম বেশি নানা রকম রেসিপি বানিয়ে থাকি, কিন্তু একদম ইউনিক স্টাইলের এই ইলিশ মাছের রেসিপিটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। আমরা সব সময় ইলিশ দিয়ে ইলিশ ভাপা, সর্ষে ইলিশ এইসব বানিয়ে থাকি, কিন্তু একবার ইউনিক স্টাইলে ইলিশের এই রেসিপিটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। আর একবার বানানোর পর দেখবেন আপনাদের বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর আজকের ইলিশের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।